ক্যামেরন জিব্রায়েল থমাস নামটি বললে তেমন কেউই হয়তো তাকে চিনতে পারবেন না। তবে মঞ্চে যখন উইজ খলিফার আবির্ভাব ঘটে তখন তাকে বরণ করে নেবে না এমন তরুণ খুব কমই আছে। বলা হচ্ছিল উইজ খলিফার কথা, যিনি একাধারে একজন মার্কিন র্যাপার, গীতিকার এবং অভিনেতা। খলিফা 1987 সালের 8ই সেপ্টেম্বর মিনোর্ট নর্থ ডাকোটায় জন্মগ্রহণ করেন। তার পিতামাতা উভয়ই মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। পিতামাতার বিবাহ বিচ্ছেদ ঘটে যখন খলিফার মাত্র বয়স 3 বছর। পিটার্সবার্গে স্থায়ী হওয়ার পূর্বে খলিফা জার্মানি, যুক্তরাজ্য ও জাপানে বসবাস করেছেন। তিনি মঞ্চ নামটি অর্থাৎ উইজ খলিফা নামটি পেয়েছেন একটি আরবি শব্দ যার অর্থ উত্তরাধিকারী এবং বিজ্ঞতা। এটি সংক্ষিপ্ত আকারে ইংরেজি উচ্চারণ উইজডম থেকে হয় উইজ। খলিফা তখন ছিলেন খুবই অল্পবয়স্ক একজন বালক। খলিফা স্পিনার .com-কে বলেছেন এই নামটি ইয়াং ইউজ থেকেও এসেছে, কারণ আমি যা করতাম তার সব কিছুতেই ভালো ছিলাম এবং আমার দাদা একজন মুসলিম, সুতরাং তিনি আমাকে এই নামটি দিয়েছেন। সঙ্গীত নিয়ে আমার চিন্তাভাবনা বা কাজগুলো দাদা খুব পছন্দ করতেন। খলিফা 17তম জন্মদিনে তার মঞ্চ নামে একটু ট্যাটু করেছিলেন। তার ক্যারিয়ার যেন কল্পলোকের গল্পকেও হার মানায়। 2006 সালে তিনি মুক্তি দেন তার অভিষেক অ্যালবাম শো অ্যান্ড প্রুভ এবং 2007 সালেই ওয়ার্নার ব্রস রেকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ইউরোড্যান্স প্রভাবিত তার একক গান সে ইয়ে শহুরের রেডিও এয়ারপ্লে লাভ করে। রিপ্তিক টপ 40 এবং হট র্যাপ চেক তালিকায় 2008-এ স্থান পায়। অ্যাটলান্টিক রেকর্ডে তার অভিষেক একক ব্ল্যাক অ্যান্ড ইয়েলো গানটির জন্য, যেটি বিলবোর্ড হট 100 তালিকার 1 নম্বরে অবস্থান ছিল। খলিফা 2011-এর শুরুর দিকে মডেল আম্বার রোজের সঙ্গে ডেটিং করতে শুরু করেন। 1 মার্চ 2012 সালে তারা বাগদত্ত হন এবং জুলাই 8, 2013 তারিখে বিবাহ করেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে, তার নাম সেবাইয়াস্তিয়ান টেইলর। টেইলরের জন্ম 2013 সালে। 24শে সেপ্টেম্বর 2014 সালে ঘোষণা করা হয় সে আম্বার রোজ বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করবেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সামঞ্জস্যহীন ভিন্নতাকে। 2015 সালে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের সন্তানের ওপর খলিফা এবং রোজ উভয়ের জয়েন্ট কাস্টাডি রয়েছে। লাইফস্টাইলের দিক থেকে উইজ খলিফাকে কিছুটা স্বর্ণছাড়া বলা যেতেই পারে। খলিফা তার গাঁজা সেবনে সবসময় উন্মুক্ততা প্রকাশ করেন এবং অনেক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন প্রতি মাসে তিনি $10,000 ব্যয় করেন গাঁজা সেবনে। তিনি প্রতিদিন ধূমপান করেন। 2014-এর শুরু থেকে গাঁজার জন্য তাকে ব্যক্তিগত কোনো অর্থ ব্যয় করতে হয় না। একটি মেডিকেল মারিজুয়ানা মেশিন সরবরাহকারী কোম্পানি দ্য কুকি কোম্পানি তার খলিফা কুশ স্ট্রেন বিক্রি করে। গাঁজা তৈরির জন্য রিভার রক ক্যানাভিস এর সঙ্গে তার অংশীদার রয়েছে। পিটার্সবার্গ সিটি কাউন্সিল 12/12/12-কে এই শহরে উইজ খলিফা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। খলিফা 2012 সালের জানুয়ারি মাসে ক্যান্সবার্গ পেনসিলভেনিয়ার একটি বাড়ি ক্রয় করেছেন। হাজারো তরুণ তরুণীর হৃদয়ে ঝড় তোলা এই তারকার সম্পদের পরিমাণ প্রায় $45 মিলিয়ন বলে জানা যায়।